আগরতলা পৌর নিগম নির্বাচন যতই এগিয়ে আসছে নির্বাচনী প্রচারও ততটা জোরালো হচ্ছে। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে বিভিন্ন রাজনৈতিক দলের এই প্রচার অভিযান। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমানতালে পা মিলিয়ে প্রচার করে চলছে তৃণমূল কংগ্রেসও। আজ সকালেও প্রচারে বেরোলেন এমসি 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেদিন প্রার্থীর সঙ্গে ছিলেন দলের সাংসদ সুস্মিতা দেব, দলের রাজ্য কনভেনার সুবল ভৌমিক সহ অন্যান্য নেতা নেত্রীরা। তৃণমূল কংগ্রেসকে জনসাধারণ চাইছে, প্রতিদিন প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান সাংসদ সুস্মিতা দেব। নির্বাচনে দলের প্রার্থীরা জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। আজকে আমরা 33 নম্বর ওয়ার্ডে রাকেশবাবুর প্রচারে এসেছি ডোর টু ডোর। সাড়া তো খুবই ভালো, মানুষের ভিতরে প্রচুর আবেগ রয়েছে মূল্যবৃদ্ধি নিয়ে, এবং ত্রিপুরাতে কোনো উন্নয়ন হয়নি, কোনো চাকরি দেওয়া হয়নি, পৌর পরিষেবা নেই। আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেসকে জনসাধারণ চাইছে, আর আমার দাবি থাকবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে যে আপনারা নির্বাচনের দিনটায় সবাইকে সিকিউরিটি দিন, আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তৃণমূল কংগ্রেস সুইপ করবে, এটার মধ্যে কোনো দুমত নেই। তাই বলেই বিজেপি এখন মারপিটের সৃষ্টি করছে, বাইক বাহিনীরা বেরোয় যাচ্ছে। এই বাইক বাহিনীদের বলতে চাই যে আপনারা বেরোজগার বলে আপনারা বাইক বাহিনী হয়েছেন, আপনারাও তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেন, আমরা আপনাদের রোজগারের বন্দোবস্ত করে দেবো, ত্রিপুরার যুব সমাজকে রোজগারের বন্দোবস্ত করে দেবো। ম্যাডাম, এখন যে বাড়িতে আসলেন, মানে উনি যে ক্যান্সারের পেশেন্ট, উনি মানে এই রাজ্যে আজকে একজন মহিলার সঙ্গে দেখা হলো, ওনার স্বামীর লাং ক্যান্সার, কোনো অর্থনৈতিক সাহায্য উনি পাননি। এখানের মাননীয় সাংসদ যিনি মন্ত্রী হয়েছেন, আমি মন্ত্রী মহোদয়াকে বলবো যে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে একটা অ্যাপ্লিকেশন দিলে ক্যান্সার পেশেন্টদের টাকা দেওয়া হয়। আজ পর্যন্ত আমার মনে হয় না ওয়েস্ট ত্রিপুরাতে মন্ত্রী মহোদয় কাউকে ক্যান্সারের জন্য সাহায্য করেছেন, কারণ আপনি জনসাধারণের মধ্যে নেই। আর আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস জিতে আসলে আমরা এই ধরনের সাধারণ মানুষ যারা বিভিন্ন কারণে ভুগছে ওদেরকে আমরা সাহায্য করতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।